নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি কিছু আমার প্রিয় দর্শকরা আমাকে কমেন্টসে লিখে পাঠিয়েছে যে লটারি নিয়ে তাই আমি আজকে লটারি নিয়ে ভিডিও করতে চলেছি লটারি কি করে মিলাবেন সেটা নিয়ে আমি ভিডিও করতে চলেছি অ্যাকচুয়ালি তো ভিডিওটি পুরো দেখুন মাঝখানে যদি আপনারা মিস করে দিন তাহলে সেই দায়িত্ব আমার নেই তাই ভিডিওটি স্কিপ একদমই করবেন না কারণ প্রতিটা পদক্ষেপ যদি মিস করে দিন তাহলে লটারি মিলার চান্স জিরো হয়ে যাবে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আসুন ভিডিওটা শুরু করি আমাদের বাঙালিরা বিশেষ করে বাঙালিরা শর্টকাটে পয়সা কামানোর একটা ইচ্ছা প্রত্যেক বাঙালির আছে সে আমারও আছে আপনারও আছে প্রত্যেকেরই আছে এটা আমাদের বাঙালি জাতির ধর্ম তাই আমরা লটারির দিকে অনেকটাই আগ্রহী হই কারণ লটারিতে ফাটকা ইনকাম মানে দশ টাকা বা বিশ টাকা বা পঞ্চাশ টাকা ইনভেস্ট করে লাখ লাখ টাকাও ইনকাম করা যায় তো অনেকে লটারি কাটে অনেক হাজার হাজার টাকা লটারি কাটে কিন্তু তাদের কপালে লটারি লাগে না আবার অনেকে আছে যারা অল্প টাকা লটারি কেটে লটারি লেগে যায় এটা কেন জানেন আমি ভিডিওতে বলতে চলেছি তো এই যে লটারি কাটা এবং লটারি লাগার কিছু সম্পর্ক অবশ্যই আছে অভ্যন্তরীণ যে সম্পর্ক সেই সম্পর্কগুলো আপনাদেরকে বলি আপনারা আমার কথাগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতিটা পদক্ষেপ শুনুন কারণ পরবর্তীতে যদি আপনার লটারি না মিলে তার জন্য আপনি আমাকে কমেন্ট বক্সে রকম কথা লিখতে পারবেন না প্রথম লটারি বা ফাটকা কারবারি কোন গ্রহ দেখে জানেন সেটা দেখে রাহু গ্রহ আগে আপনার জন্ম ছকটাকে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান যে আপনার রাহু গ্রহ স্ট্রং আছে কি না তো এই ছকটা আপনারা দেখান এবং তিনি বলতে পারবেন যে রাহু গ্রহ স্ট্রং আছে কি না এছাড়াও আমি আইবটমে একটা ভিডিও দিয়ে দেব সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন যে আপনারা ঘরে বসেও জানতে পারবেন যে আপনার রাহুগ্রহ ভালো আছে কি না তাই ভিডিওটা একবার ওয়াচ করুন এবং দেখুন তো প্রথম গেল রাহু গ্রহের গল্প গ্রহকে ভালো থাকতে হবে মানে তুঙ্গস্থ থাকলে খুবই ভালো তুঙ্গস্থ না থাকলেও ভালো নক্ষত্রে রাহু গ্রহকে থাকতে হবে দ্বিতীয় আপনার জন্ম ছক মানে যে ডেট অফ বার্থ আপনার আছে সেই ডেট অফ বার্থ কত সেটা আপনাদেরকে জানতে হবে মানে আপনি আপনার ডেট অফ বার্থই জানেন না তাহলে কিন্তু হবে না ধরুন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন একজনের ডেট অফ বার্থ আছে দুই ছয় দু হাজার এই দু তারিখ ছয় মাস দু সালে জন্মেছে তো কি করতে হবে তার আগে রাহু গ্রহ ভালো আছে নাকি জন্মছকে দেখতে হবে যদি ভালো থাকে তাহলে সে দুই দুয়ের শূন্য দুইয়ের দুই শূন্য ছয়ের ছয় এবং দুই এ তিনটাকে যোগ করুন যোগফল আসবে দশ এবার দশ মানে এক আর শূন্য এক আর শূন্যকে যোগ করুন যোগফল আসবে এক এটা হলো আপনার লাকি নাম্বার কোন সময় কাটছেন সেটা দেখার জন্য আপনাকে ঘড়ি দেখতে হবে মানে ঘড়িতে যদি একটা বাজে ডট সেই টাইমেই আপনাকে লটারিটিকে কাটতে হবে আমি আশা করি বোঝাতে পারছি আপনাদের দেন আপনাদেরকে একটি লটারির নাম্বার দিচ্ছি লটারি নাম্বারটা হচ্ছে একটা উদাহরণস্বরূপ আমি যা যা বলছি সব উদাহরণস্বরূপ দিচ্ছি কিন্তু আপনারা এটাকে একদম সঠিক ধরবেন না আপনি মানে আপনি দেখবেন যে আপনারটা আলাদা অবশ্যই হবে তো উদাহরণস্বরূপ যে কোনো লটারির একটা ডিজিট থাকে সামনে দেখবেন তো আমি একটা ধরে নিলাম এডি এডি ছয় পাঁচ দুই সাত তিন তো এ কে আমরা সংখ্যায় এক ধরি এক ডি কে আমরা কত ধরি চার আমি আশা করি বোঝাতে পারছি এরপরে তাহলে এই টোটাল সংখ্যাটাকে যদি যোগ করি এক চার ছয় পাঁচ দুই সাত তিন টোটাল আসবে আঠাশ এবার দুই আর আটকে যোগ করে আসবে দশ এবার দশকে এক আর শূন্যকে যোগ করে আসবে এক তাহলে আপনার লাকি সংখ্যা এখানেও এক দাঁড়ালো তাহলে আপনি এই লটারির টিকিটটিকে এক ঘড়িতে একটা বাজার সময় কিনতে পারেন লাগার চান্স নব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্টই থাকে তবে আপনার জন্ম ছকটা অবশ্যই দেখে নেবেন যাতে আপনার লটারির টাকাটা নষ্ট না হয় তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন তো যদি আমার ভিডিওটা আপনাদেরকে এতটুকু হেল্প করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং অন্যকে জানার সুযোগ করার জন্য একটু শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন ধন্যবাদ সঙ্গে থাকুন